নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া কিচেনের লাইফস্টাইল থেকে চলে এলাম রান্না করে। এই দেখো আজকে কত বড় বড় সাইজের চিংড়ি মাছ আমি নিয়েছি। আজকে চিংড়ি মাছের বানাবো মালাইকারি। চিংড়ি মাছটা কালকে রাত্রে এনেছিল, তার জন্য আর বানাতে পারিনি। এখানে চুলে একটু ভেজে নিয়েছিলাম গড়ে আগে থেকে, এখন কাঠি ঢুকিয়ে দিয়েছি, কিন্তু তাহলে মাছটা সোজা থাকে। এই দেখো কাঠিগুলি, কালকে রাত্রে আর বিটু ওটা আমি করতে পারিনি। এখন মাছগুলি ছুলিয়ে নেব, মাছগুলি ছুলিয়ে নিই। সবগুলো মাছ এক এক করে ছুলিয়ে নেব। এখানে নিয়েছি আমি টমেটো, টমেটোটা কেটে নিই। এখানে নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটাও কেটে নিই। উনুনটা ধরিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি টমেটো আর পেঁয়াজ, এগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হতে সময় লাগবে একটু, এর মধ্যে আমি মাছগুলি আবার ছুলিয়ে নিই। টমেটো পেস্টটা সিদ্ধ করে নিয়েছি, এখন লাগিয়ে নিই। ঠিক আছে, এখন মাছগুলো একটু ভেজে নিই। প্রথমে আমি একটু ভেজে নিয়েছিলাম কালকে রাত্রে, এখন আর একটু ছুলিয়ে ভেজে নিই, তাহলে খেতে ভালো লাগবে। হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিই। এমন করে আমি সবগুলো ভেজে নেব। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাজু একসঙ্গে পেস্ট করে নিয়ে আসি। আর এখানে নিয়েছি আমি নারিকেল, নারিকেলটাও পেস্ট করে নিয়ে আসবো। এখানে নিয়েছি আদা, লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে নেব। আর এর মধ্যে মশলাটা ঘর থেকে করে নিয়ে এসেছি, এখন কড়াইটার মধ্যে দিচ্ছি। আজকে ইচে মাছের মালাইকারিটা, ইচে মাছের কাঠিটা বানাবো আমি সরিষার তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ আর কাজু পেস্ট। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। ধনের গুঁড়ো একটু পরিমাণ করে দিচ্ছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো,
আস্তা কমিয়ে কমিয়ে বাড়ছি। আর এখানে আমি নারিকেলটা মিক্সচার করে নিয়ে এসেছি, নারিকেলের জলটা এখন দিয়ে দেবো। নারিকেলের জলটা দিয়ে দিই, সুন্দর তেল উঠে গেছে মশলা থেকে। এখন অল্প অল্প করে নারিকেলের জলটা দেবো আর নাড়বো। এখন দিয়ে দিই মাছ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ইচ্ছা মাছের কাঠিটা তোমরা এভাবে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে ভিডিওটা দেখে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।